জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধর ও অস্ত্রের মুখে সাক্ষ্য নেয়ার অভিযোগ উঠেছে খুলনার মহারাজপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক নজরুল ইসলামের দাবি, কয়রা উত্তর চক আমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে জটিলতা ছিল। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে সেখানে যান নজরুল। লিখিত পরীক্ষায় ছয় প্রার্থী পাশ করেননি, কিন্তু তাদের পক্ষে স্বাক্ষর দিতে নজরুল ইসলামকে জোর করেন ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ। বিষয়টি আপত্তি জানালে মারধরের শিকার হন, যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। নিয়োগ দেওয়ার সুপারিশ করার কথা বলে, কিন্তু আমি রাজি না হয়। আমরা যখন চলে আসি খুলনায়, তখন তার বাড়ির সামনে বসে গাড়িতে ছিলাম, গাড়ি থেকে নামাইয়ে তারপরে তার লোকজন দিয়ে সে সহ মাদ্রাসার যে প্রিন্সিপাল হইতে চায় সেই লোক আরও অন্যান্যরা আমাকে আক্রমণ করে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।